আমাদের সংস্থার তরফ থেকে বরণ করে নেওয়া হয় আমাদের বিশিষ্ট অতিথিকে। আমরা সত্যি মানে সবাই বোধ হয় স্পিচ নেই, সেই মুহূর্তে দিদিকে সামনে দেখতে পেলে। আমাদের সংস্থার তরফ থেকে দিদিকে বরণ করে নেওয়া হচ্ছে। প্রথমে উত্তরীয় স্নিগ্ধা বাসু উত্তরীয় করিয়ে তাকে বরণ করে নিচ্ছে। স্নিগ্ধা বাসু এই মুহূর্তে মঞ্চে আমরা দেখতে পাচ্ছি। আমাদের জয়েন্ট সেক্রেটারি শ্রী অচিন্ত চন্দ্রের এবং বিশ্বদেব ফুলবাড়ি তারা পুষ্পস্তবক দ্বারা বরণ করে নেবেন আমাদের দিদিকে। বিশ্বদেব ফুলবাড়ি এবং অচিন্ত চন্দ্রের মহাশয় আমাদের জয়েন্ট সেক্রেটারি তারা বরণ করে নিচ্ছেন আমাদের দিদিকে। অনেক ধন্যবাদ। এবার বলবো যে অত্যন্ত ব্যস্ততম মানুষ তিনি, আমরা তাকে সঙ্গে পেয়েছি, তার কাছ থেকে দু চার কথা শুনবো না, এটা হতে পারে না। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি দিদি। নমস্কার, কেমন আছেন আগে বলুন, জোরে। এত সুন্দর শীতের দুপুর, আস্তে আস্তে সন্ধ্যে হচ্ছে, বিকেল হচ্ছে, শীতের এত সুন্দর আমেজ, আরো তো জোরদার হওয়া যায়। তারপরে এই পাখির মেলা অসাধারণ। আমি সত্যি বলছি, আমি অনেক অনুষ্ঠানে গেছি আজ অব্দি, কিন্তু এত সুন্দর পাখি প্রদর্শনী কোনোদিনও দেখিনি। তাই যারা আমাকে ইনভাইট করেছেন তাদের আমি অনেক 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 ধন্যবাদ জানাতে চাই, এবং আপনাদের সবাইকে আধ ঘন্টা লাগবে, বুঝতে পারবে না। তুই যা বলবি তাই করবে, যা বলবি তাই করবে। এইটা এইটা এটা মনে জিনিস ওইগুলো, এটা চার, এটা দুই, ওটা আড়াই, হ্যাঁ লাগে কম। গাড়ি হয়ে গেল
লেগে গেছে হার লেগে ব্লু গোল্ড আর ওই গ্রিন গ্রিন লেগার কম্বিনেশন Thank you.
করে